হ্যালো, গুড মর্নিং। তো গাড়ি আমাদের চলে এসেছে, আমরা মায়াপুর বেরোচ্ছি। দেখো পূজাও চলে এসেছে, তো চলো রাস্তায় দেখা হচ্ছে যেতে যেতে। টাটা। সাতটা চল্লিশ বাজে, তো আর বেশিক্ষণ লাগবেও না আমাদের পৌঁছাতে। আমরা এখানে কিছু একটা ব্রেকফাস্ট করে নেব, তারপর আমরা আবার রওনা দেব। তো চলো যাই। তো যেটা বললো ওটাই। তো রাস্তায় যেতে যেতে আমরা এখন বেলডাঙায় দাঁড়িয়েছি। আমার পিছনে দেখতেই পাচ্ছ একটা খুব সুন্দর একটা শিবের মন্দির। জার্নির পরে আমরা সেসব দিয়ে চলে এসেছি মায়াপুর। তো দেখাই একবার পিছনের ভিউটা, বুঝতে পারছো খুব এক্সাইটেড। তো চলো কী কী হতে চলেছে আজকে, কী করবো সব ভিডিওতে থাকবে। তো চলো। তো প্রচণ্ডই গরম, আর আমরা পৌঁছে গেছি এখন মায়াপুরে, যেটা বললাম। তো দশটা বাজছে, প্রায় সাড়ে দশটা বাজছে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমরা গিয়ে আগে টিকিটটা কালেক্ট করে নেবো, কারণ ভোগটা খাওয়ার জন্য যে টিকিটটা দেয় ওটা বারোটা অবধি দেয়। তো প্রথমে গিয়ে ওটা আমরা কালেক্ট করে নেবো, তারপর পুরো মন্দিরটা ঘুরবো, পুরো মন্দিরটা আমরা দেখাবো। তো চলো প্রথমে আমরা যাই যে টিকিটটা কালেক্ট করে। আমি এখন দাঁড়িয়ে আছি মেন প্রবেশ, যেটা পথ, সেই প্রবেশ পথের সামনেই দাঁড়িয়ে আছি। আর এই পাশে যে চালার মতো জায়গাটা আছে, এখানে সব সময় কীর্তন হয়। আর সবথেকে যেটা ইনফরমেটিভ সেটা হচ্ছে যে এই যে ওর সামনেই পুরো এই যে এই জায়গাটা, মানে আমার পিছনের জায়গাটা, এখানে সব টিকিট, মানে ভোগের জন্য টিকিট কাটা হয়। আর এখান থেকেই টিকিট কেটে তারপরে সব ভবন আলাদা আলাদা আছে, সেখানে গিয়ে খাবারের জন্য যেতে হয়। তো আমরা যাই সামনে আর একটা মন্দিরে। তো চলো দেখা হচ্ছে। কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে, কিন্তু এখানে ভীষণ গরম, গরমে খুব কষ্ট হচ্ছে। তার জন্য কি করছো? তার জন্য ডাব খাচ্ছি, আর কি করব। না
খুবই গরম, এখন ডাব খাচ্ছি। ডাবের জল কিন্তু খুব বেশি নাই, হালকা করে দিয়ে আছে, কিন্তু ভেতরে মাল আছে। ডাবের ভিতরে শ্বাস খাওয়া চলছে। তো গায়েস, এখনো নতুন মন্দিরটা এখনো মানে ওপেন হয়নি, কিন্তু আমরা নতুন মন্দিরে ঢুকব, তার জন্য আমরা এই যে একটু ডোনেশন করতে হয় ওখানে গিয়ে, ওখানে ডোনেশন করলে এখানে একটা পাস দেয়, এই পাসটা দেখিয়ে নতুন মন্দিরে ঢুকতে দেয়। তো যাই হোক, আমার এটা অনেক দিনের ইচ্ছা যে নতুন মন্দিরে, লাইনও শুরু হয়ে গেছে, লাইন দিয়ে ঢুকতে হবে। তো যাই দেখি কী অবস্থা ভিতরে। ফাইনালি আমরা নতুন মন্দিরে চলে এসেছি। নতুন মন্দিরটা এখনও কাজ মানে আন্ডার কনস্ট্রাকশন আছে, কাজ চলছে, বাট আমরা যাওয়ার অনুমতি নিয়ে আমরা নতুন মন্দিরে প্রবেশ করছি, দেখবো কেমন ভিতরটা হচ্ছে। তো চলো, আমি তো খুব এক্সাইটেড, আর ওদিকে পূজাও ভিডিও বানাচ্ছে। পূজা, কেমন লাগছে নতুন মন্দির? অনেক দিনের স্বপ্ন ছিল, ইচ্ছা ছিল। তো হরে কৃষ্ণ, আমরা এখন নতুন মন্দিরে। ও একটা ব্লগ শুট করছে, ওটা ওর চ্যানেলে আপলোড করবে। Thank you.
এটা কিছু প্রচন্ড সুন্দর, যা বলো সত্যি খুব সুন্দর, আমার এত ভালো লেগেছে। তো এখন ম্যাডামের শপিং করতে ইচ্ছে হয়েছে, তো এখন শপিং করবে। এই যে মন্দিরটা কি নেবে? দেখো জিজ্ঞাসা করো। ওটা ভালো লাগছে, আমার কিন্তু এইটা ভালো। এখন শপিং করবে, ঠিক আছে? তো ড্রেস পছন্দ করতে লেগেছে, চরম গরম। তো মন্দির তো ঘুরে এলাম, এখনও মেন মন্দিরে এখনও ঢুকিনি, যে নতুন মন্দিরটা হচ্ছে ও মন্দিরটা ঘুরে এলাম। তো শপিং করবো আর এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, করছি। তো মেলা লাইন, তো 12টা থেকেই খাওয়া দাওয়া শুরু হবে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো তারপরে আমরা খাবার দাবার করব, তার জন্য একটু শপিং করবে। তো টাটা, চলো দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পর। শপিং করলো, ড্রেস ফ্রেস একটা কিনেছে, ভালোর একটা ড্রেস কিনেছে, ওটাও দেখাবে হয়তো ভিডিওতে পরে। আর ওদিকেও আরও দোকান আছে। আর এখানে খাবার দাবার, এই সামনের যে জায়গাটা আছে এখানেই খাবার দাবারের ব্যবস্থা আছে। আমরা যেখানে থেকে টিকিটটা কেটেছিলাম এই জায়গাটাতেই খাবার দাবার খেতে হবে। তো একবার আমি দেখাই, সামনে এটা দেখতে পাচ্ছ, এটা একটা গেস্ট হাউস, এখানে চাইলে রুম নিয়ে থাকাও যায়, ঠিক আছে? তো এর জন্য সামনে গিয়ে কথা বলতে হবে, এখানে চাইলে তোমরা থাকতেও পারবে। খুব সুন্দর, একটার সময় এখানে খাবার দাবার শুরু হবে, গদা ভবনে আমরা খাওয়া দাওয়া করব। খুব সুন্দর একটা পরিবেশ, আর এখানে শপিং চলছে ম্যাডামের। প্রচুর লোক, আর এখানে আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি খাবার জন্য। সবাই লাইন দিয়ে আসতে গিয়েছে, অনেক লোক এখানে খাওয়া দাওয়া হবে। আর আপনার শ্রীধাম যাত্রাকে সার্থক ও সফল করুন, মাঝখানে গ্রন্থ পাবেন। বন্দী দেবীর শিক্ষা মায়েদের জন্য এই গ্রন্থটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই জগতে সিস্টেম হয়ে গেছে। প্রথমে আমাদেরকে খাবার আগে কি হতো, এখানে সার্ভ করে দিত সবাইকে, আর এখন পুরো খাবারটা নিজেদেরকে নিয়ে এসে তারপরে খেতে হয়।
তো খাই, খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর আমরা এখন একটা গাছতলার নিচে বসে আছি, খুব সুন্দর খাবার দাবার। কিন্তু এখন একটু পরিবর্তন হয়েছে, যেটা হচ্ছে এখন মানে বুফে সিস্টেম হয়ে গেছে, মানে খাবার দাবার আগে যেমন সবাইকে সার্ভ করে দিত, এখন নিজেদেরকে নিয়ে তারপরে খেতে হয়। কিন্তু খুব সুন্দর পরিবেশ, আর এটা সম্ভবত কোভিডের জন্যই এই সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে, আর এখন মানে বুফেতে সব খাবার দাবার নিজেদেরকে নিয়ে খেতে হয়। তো আমরা এখন বসে আছি, একটু রেস্ট নেব, প্রচণ্ড গরম, তারপরে চারিদিকটা একটু ঘুরে ফিরে দেখব। এখন আমরা আছি গোশালাতে, অনেক গরু, আর এখানকার যত গরু থেকে সব দুধ নিয়ে ওগুলো থেকে ঘি, ছানা, পনির সব মন্দিরে এগুলোই সব তৈরি হয়। আর মেলা গরু আছে, আর অনেক বড় বড় সিংও আছে গরুগুলোর, আবার এক একজনের এক একটা করে নামও দেওয়া আছে। তো চলো দেখে নিই, প্রত্যেকের নামও আছে আলাদা আলাদা। চিজ গোশালা থেকে বেরিয়ে আমরা একটু রেস্ট করে নিলাম, আর এখানে একটা গেস্ট হাউসও আছে, আর আমরা গেস্ট হাউসের মধ্যেই আছি। তো ওই গেস্ট হাউসটা 1500 টাকা ভাড়া, তো ওই গেস্ট হাউসটায় যদি কেউ থাকতে চাও থাকতেই পারো, এখানে এসে কথা বলতে হবে ওর জন্য। আর আমরা থাকছি না, আমরা হয়তো একটু আর একটু বেরিয়ে নিই। তো চলো এটাই। ও অনেক গরম, বাট হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে, আর বৃষ্টিতে ভেজার মজাই আলাদা। দারুণ বৃষ্টি পড়ছে, চারিদিকে মেঘ করেছে, আর আমাদের কাছে এখনও জল পড়েনি। চোখ মুখের অবস্থা দেখে বোঝা যাচ্ছে কতটা গরমে একদম, কিন্তু বিকেল হওয়ার আগে প্রায় 3:30 বাজছে, আর চারিদিকে বৃষ্টি পড়ছে। ভালো লাগছে বাবু, আমাকে ফোনটা দাও। ঝেপে জল চলে এসেছে, ঝেপে। চলো আমরা ওখানটাই দাঁড়াই না। তো ওয়েদার এত গরমের পর পুরো চেঞ্জ, আমরা ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছি মায়াপুরে, আর চারিদিকে বৃষ্টি পড়ছে। কেমন লাগছে বলো? আমার তো মন্দিরটা একটু দেখা লাগছে, মন্দিরটা দেখাও। আমরা একটু বাইরে আছি মন্দির থেকে, ওখানে কাজ চলছে। চরম বৃষ্টি, মানে পুরো বৃষ্টিতে আটকে গেছি আমরা, আর খুব ভালো লাগছে। ওয়েদার ঠান্ডা হয়ে গেছে, মেঘও ডাকছে, আর চারিদিক বৃষ্টি। বন্ধ হয়েছে বৃষ্টি পড়া, একটু ফটোশ্যুট করে নিই। আর সব চারিদিকে বৃষ্টিতে জল, চারিদিকে জল। আর এই মন্দিরটা এবার আমরা যাব, তো মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউন্ড, ফোন অ্যালাউন্ড নেই, তো আমরা এখানেই ফোনটা একটা কাউন্টার আছে ওখানে জমা রেখে আমরা মন্দিরটা দেখতে যাব। তো চারিদিকে এখন জল বৃষ্টির পরে। পূজা কেমন লাগছে বৃষ্টি ভিজে মায়াপুর এক্সপ্লোর করতে? মানে ভালো লাগার একটাই কারণ যে এত গরম ছিল, গরম থেকে ঠান্ডা হয়ে গেছে, ওই জন্য আমার চারিদিকে জল, জলে ভিজে ভিজে। আমরা এখন এই মন্দিরটা দেখতে যাব। তো এখন প্রায় বাজছে
সাড়ে পাঁচটা, আর আধ ঘন্টা পরে সন্ধ্যা আরতি চালু হবে। তো আমরা সন্ধ্যা আরতি দেখতে যাব। সারাদিন অনেক ঘোরাঘুরি, অনেক ভালো, বৃষ্টি হয়েছে, গরম ছিল সকালে, সব মিলিয়ে সুন্দর ইস্কন আমরা এক্সপ্লোর করলাম। জানি না কতটা আমরা ভিডিও আপলোড করতে পারবো, কতটা দিতে পারবো, কিন্তু নিজেরা না এলে এখানে বোঝা যাবে না যে কতটা মানে খুব সুন্দর একটা পরিবেশ। আর মন্দিরটাও খুব সুন্দর একটা মন্দির তৈরি হচ্ছে, আর খিদেও পেয়েছে। আমরা এখন একটু খেয়ে তো খাবার, এই যে দই বড়া আর পিজা সব ভেজ। ইস্কনের মধ্যেই যে ক্যাফেটেরিয়াটা আছে ওখানে আমরা আছি, খাচ্ছি, খাওয়া দাওয়া করব। তো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আর মন্দিরে তো ফোন অ্যালাউ নেই, আর যে ক্লিপগুলো হবে সেগুলো অ্যাড করে দেবো রাতের সন্ধ্যে উঠে। তো আমাদের দই বড়া এখনও শেষ হয়নি, আবার বৃষ্টিও চলে এসেছে। তো আজকে ওয়েদারটা মানে খুবই সুন্দর, আমি এই হাতে বলছি কারণ এই হাতে আমার একটু দারুণ ওয়েদার হচ্ছে। আর আবার কিছু একটা ডিস অর্ডার করবো, আবার একটু পরে খাবো। তো আবার বৃষ্টি চলে এসেছে, ভাবলাম ভিডিওটা শেষ করবো, কিন্তু আর একটু খাওয়ার ভিডিও দেখবো, যদি একটু বড় হয়।